হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গনারী। আমি মনি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে আর্ট সিল্ক শাড়ি পরতে হয় খুব সহজেই, মোটা মানুষকেও কীভাবে স্লিম করা যায়। এই টেকনিকগুলো দেখলে তোমরা অবশ্যই সেটা শিখে যাবে। চলো দেখে নেওয়া যাক। আমি একটা কাঞ্জিবরম আর্ট সিল্ক শাড়ি নিয়েছি। এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। কারোর যদি শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। এবার দেখো, শাড়িটা প্রথমে এন পোর্শনটাকে বেলি বাটনের রাইট সাইড থেকে টাকিং করতে শুরু করতে হবে। এই শাড়িটা যেহেতু নতুন, আমি ব্লাউজ পিসটা এখনও ডিসটাচ করিনি। এরপর একটা রাউন্ড বেসিক টাকিং করার পর আঁচলটা আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে তিনটা আঙুলের সাহায্যে আঁচলটাকে ভাঁজ করছি। বুড়ো আঙুলটাকে এক সাইডে রেখে এবং তারপরে দুটো আঙুলকে কাইচির মতো ধরে এভাবে আপনি ছোট ছোট পিটে ভাঁজ করবেন। এরপর শাড়ির মাথাটাকে ধরে সব ভাঁজগুলোকে একসাথে ধরে এভাবে একটু ঝাঁকড়ে নিলেই সব প্লিটগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। এরপর সব প্লিটগুলোকে একে একে পরপর সাজিয়ে এভাবে ধরে নিতে হবে। আপনারা চাইলে একটা সেফটি পিন লাগিয়ে নিতে পারেন যাতে ভাঁজগুলো খুলে না যায়। এরপর দেখুন, পেছন দিক থেকে একটা রাউন্ড এভাবে ঘুরিয়ে আনার পর আমি শোল্ডারের কাছে সেফটি পিন লাগিয়ে নেব। আপনারা অবশ্যই আঁচলটাকে হাঁটুর থেকে নিচ পর্যন্ত রাখবেন, তাতে আপনাকে দেখতে অনেকটা লম্বা লাগবে এবং তার সঙ্গে আপনাকে দেখতে অনেকটা স্লিম লাগবে। এরপর দেখুন, ওপর দিকের পাড়টাকে একদম টেনে পেটটাকে হাইট করে আপনি বেলি বাটনের রাইট সাইডে এভাবে একটা সেফটি পিন লাগিয়ে নেবেন। এখানটা আপনি যত টান করে করবেন আপনার পেটটা ততটাই স্লিম লাগবে দেখতে। এরপর দেখুন, আমি বেলি বাটনের রাইট সাইডে কিছুটা কাপড় ছেড়ে দেওয়ার পর আমি এভাবে কুচি প্লিট করতে শুরু করেছি। কিছুটা কাপড় যদি আপনি ছেড়ে রাখেন তাহলে প্রথম কুচিটা হাঁটার সময় অনেক সময় ছড়িয়ে যায়। এভাবে ছেড়ে রাখার পর ওই প্রথম কুচিটার সঙ্গে অ্যাড করে নিলে আপনার কুচিটা হাঁটার সময় আর ছড়িয়ে যাবে না। এভাবে দেখুন, যেটুকু কাপড় আমি ছেড়ে রেখেছিলাম সেটা প্রথম প্লিটের সাথে আমি যোগ করে নিয়েছি। এরপর প্রতিটা প্লিটের মাথাকে একদম সমানভাবে ধরে নেবেন। দু সাইডে এভাবে যদি আপনি সমান করে ধরে নেন তাহলে আপনার পুরো ওপর থেকে নিচ পর্যন্ত প্লিটটা একদম ভাঁজ হয়ে যাবে। দেখুন, অনেক সময় হয় কি, এরকম সিল্ক শাড়ি পরতে গেলে শাড়িটার কুচিগুলো ফুলে ফুলে থাকে। সেই জন্য আমি প্রথমে প্লিটটার লেন্থটা মেজারমেন্ট করে আমি টাকিং করে নিচ্ছি। এরপর একটু একটু করে ভাঁজগুলোকে ধরে আমি হাত দিয়ে ঘষে ঘষে চেপে দেব যাতে ভাঁজগুলো একদম বসে যায়। দেখুন, এভাবে কারো সাহায্য ছাড়াই আপনার নিজের কুচিটা আপনি নিজেই ঠিক করতে পারবেন। এভাবে একটু একটু করে ধরে আপনি কুচিগুলোকে একদম হাত দিয়ে বসিয়ে নেবেন। আর যেটুকু কাপড় এক্সট্রা থাকবে, যেখানে থাকবে আপনি সেখানেই সেটাকে টাকিং করে দেবেন। দেখুন আমার ফাইনাল লুক। আমার শাড়ি পরার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং ছোট্ট একটি লাইক এবং কমেন্ট এবং অনেক 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 শেয়ার করো। আজকের মতো এখানেই, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।